শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশের উপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার নির্ধারিত পরিবেশ বজায় রাখতে নিয়মিত থাকবে নজরদারি জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি শিক্ষার্থীদের স্কুল পোশাকের বিষয়ে ছাড় দিতে প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি স্কুল কর্তৃপক্ষগুলো শিক্ষার্থীদের ইউনিফর্ম নিয়ে হয়তো এই সময়টাতে বেশি করি না করাই ভালো আবার অনেক শিক্ষার্থী আছে গত দেড় বছরে তাদের পোশাক থেকে তারা অনেক বড় হয়ে গেছেন এবং এই মুহূর্তে হয়তো সব অভিভাবকের পক্ষে স্কুল ইউনিফর্ম আবার এক্ষুনি তৈরি করে দেওয়া সম্ভব নাও হতে পারে সেক্ষেত্রেও আমাদের একটু তো কিছুটা ছাড় দিতেই হবে এমনিতেই শিক্ষার্থীদের টিউশন ফি কিস্তিতে পরিশোধ করার সুযোগ প্রদানের কথাও উল্লেখ করেন তিনি কিস্তিতে পরিশোধের ব্যবস্থা করা বা অন্য কোনোভাবে ছাড় দেয়া সেটা যেন বিবেচনা করে সেই জন্য আমাদের এখনও বিশেষভাবে অনুরোধ থাকবে